নতুন বোতল পুরনো মদ। আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন আইজি রায়গঞ্জ রেঞ্জের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মেয়াদ শেষের আগেই চাকরি থেকে স্বেচ্ছাবসর আগাম অবসর নিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ইস্তফাপত্র গ্রহণ করল রাজ্য সরকার। প্রায় ৬ বছর চাকরির মেয়াদ থাকতেই ইস্তফা দিলেন প্রসূন। তিনি নাট্য এবং অভিনয়ের জগতের সঙ্গেও যুক্ত। বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে হয়ে রয়েছে। লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় কি লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন? আইজি রায়গঞ্জ রেঞ্জের পদ থেকে ইস্তফা দিয়েছেন। মেয়াদ শেষের আগেই চাকরি থেকে স্বেচ্ছাবসর আগাম অবসর নিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ইস্তফাপত্র গ্রহণ করল রাজ্য সরকার। প্রায় ৬ বছর চাকরির মেয়াদ থাকাতেই ইস্তফা দিলেন প্রসূন। তিনি নাট্য এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা। তৃণমূলেই ছিল তো, উর্দিটা খুলবে তৃণমূলে ঝান্ডা ধরবে, এটা তো গোটা বাংলার লোক বলে, সন্দেশখালীর মা বোনেরা বলে, পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো। এটা নতুন কি আছে? নতুন বোতল পুরনো মদ। আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো, বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতো, এখন সরাসরি ইসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে আর গোহারান হারাবো আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।